হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পারস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পটলের একটা নতুন রেসিপি। আপনারা এটা অবশ্যই খাননি, তাই আপনাদের জন্য আমি নিয়ে এসেছি পটল বাটা। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। পটল বাটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পটল। পটলটাকে আমি এভাবে দেখুন হালকা করে এটা ছাড়িয়ে নিয়েছি আর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমার এখানে লাগছে লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। আমি দিয়েছি বড় রসুনের কোয়া 1 কোয়া। আপনারা যদি এখানে ছোট রসুন নেন তাহলে এখানে 2-3 কোয়া নেবেন। আর যদি রসুন না খেতে চান তাহলে আদা দিলেও হবে। আমি এখানে আদা নিয়েছি। প্রথমে আমি পটলটাকে কেটে নেব। দেখুন আমি পটলগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চৌকো চৌকো করেও কেটে নিতে পারেন। প্রথমে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পটলগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে আমি রসুন আর লঙ্কা পেস্টটা বানাবো। আমি এটা জল দিচ্ছি না, যদি প্রয়োজন হয় তবে অল্প সামান্য দেব। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন পটলটাকে আমি বেটে নিয়েছি। আমি সামান্য একটু জল দিয়েছি, দিয়ে আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা রসুন আর আদা। দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি, নিয়ে তারপরে ফিরে আসছি। দেখুন আমি মশলার পেস্টটাও বানিয়ে নিয়েছি। এবার আমি দিয়েছি কড়াইতে একটু সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে। আমি ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো জিরে আর 1টা শুকনো লঙ্কা। খুব ভালোভাবে আমি ফ্রাই করে নেব। দেখুন আমার ফোড়নটা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা রসুন আর লঙ্কার পেস্টটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে বেটে রাখা পটলটা, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে মিডিয়ামেই রাখবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এখানে দিচ্ছি 1/2 টিস্পুনের একটু কম। দিচ্ছি আমি 7 মতো নুন। খুব ভালোভাবে আমি এটাকে টানিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো। আপনারা যদি এখানে লঙ্কার গুঁড়ো না দিতে চান দেবেন না, কাঁচা লঙ্কার পরিমাণ আরও বাড়িয়ে দেবেন। আর এইখানে ঝালটা আপনারা পুরো ভুজে দেবেন। যদি আপনারা ঝাল খেতে না পছন্দ করেন তাহলে একটু কম দেবেন, কারণ এটা একটু ঝাল ঝাল ভালো লাগে। এটা একটু টানিয়ে নিতে হবে খুব ভালোভাবে। এটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে। আপনারা পটলের এতগুলো আইটেম তো খেয়েছেন, কিন্তু এই যে আইটেমটা নিশ্চয়ই খাননি, কিন্তু বানিয়ে দেখবেন দারুণ হয়। একটু টাইম লাগবে আমার এটা বানাতে। দেখুন আমার এটা একটা মন্ড মতো তৈরি হয়ে যাচ্ছে, যেরকম ডো হয় সেরকম হয়ে গেছে। আমার এটা রেডি হয়ে এসছে। আমি এর মধ্যে দিচ্ছি চিনি, খুব সামান্য, এটা অপশনাল। আপনারা যদি দেন দেবেন, না দিলেও না দিতে পারেন। আর আমি এর মধ্যে দেব একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব আমি একটু। এটা দারুণ লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এইভাবে। একটু আমি মিশিয়ে নিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন পটল বাটা তৈরি হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন লাগলো। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন।